ইন্ডিয়া ট্যুর শুরু করে দিয়েছি, আবার আমরা ইন্ডিয়া ট্যুর শুরু করেছি হরিদ্বার থেকে। এখন আমরা হরিদ্বারে আছি। গতকাল আমরা এসেছি হরিদ্বারে, আমরা কুম্ভ এক্সপ্রেসে এসেছি। খুব লেট ছিল ট্রেন, অনেক রাত হয়েছে ফিরতে, রাতে থেকে আর শুরু হয়নি। তো আমাদের ব্লগ, ইন্ডিয়া ট্যুরের ব্লগ আমরা আজকে থেকে শুরু করলাম এই হরিদ্বার থেকে, বলিবাজের নাম নিয়ে। আজকে আমরা এখন বেরিয়ে পড়বো হরিদ্বার শহর দেখতে, হর হর মহাদেব করতে করতে। তোমরা আমাদের সাথে থেকো, আর তাহলে চলো যাওয়া যাক আমাদের সাথে। আমরা এখন আছি হরিদ্বারে সুখী নদীর ধারে। এটা লোকনাথ বাবার আশ্রম, লোকনাথ বাবার আশ্রমে আমরা আছি। এটা হরিদ্বার শহরে সুখী নদীর ধারে, এখানে আশ্রম। আশ্রমটার চারদিক ঘিরে থাকার ব্যবস্থা, উপরে কিচেন, বেশ ভালো। কালকে রাত্রিবেলা সবে আমরা এসে পৌঁছেছি। এখানে থাকতে কিরকম খরচ? এখানে থাকতে খুবই সস্তা। এখানে টিভি গিজার দেওয়ার রুম রয়েছে। টিভি গিজার ছাড়া রুমে আমরা আছি, সেটা 400 টাকা। আর টিভি গিজার দেওয়ার রুম বোধ হয় 600 টাকা, খুব সম্ভবত 400 টাকা, মানে যথেষ্ট সস্তা। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা খুবই ভালো, খাওয়াও খুব ভালো, অবশ্যই নিরামিষ, আমিষ কিছু পাওয়া যাবে না এখানে।
নেচার মধ্যে দেখো কিসে কে রে ভাই মেরে কো নাই ভালো রুডি সবথেকে যেটা ভালো লাগছে এটা হচ্ছে গঙ্গা নদীকে উপর উপর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের মাথা থেকে ওই দিকটা গঙ্গাকে ওই যে ওইদিকে গঙ্গাকে দেখা যাচ্ছে উপর থেকে এটা কতটা হাইট সেটা আমরা বুঝতে পাচ্ছি আপনারা যারা দেখছেন তারা বুঝতে পাচ্ছেন না হয়তো প্রচুর হাইট এই আমরা এবার ল্যান্ড করবো প্রাণ ফিরে পেয়েছে কান বন্ধ হয়ে যাচ্ছে